আমার এসএসএলসি রিজাল্টের পর এইটাই উলাইছে যে আমার যখন ছাত্র ছাত্রী ফেল করেছে তাতে হাইয়েস্ট 68% স্টুডেন্টে ফেল করেছে। এই উদ্বেগজনক আর ইয়ার কারণ কি আমি সেটা অনুসন্ধান করেছো আর শুধরণিমূলক আমি ব্যবস্থাও আমি গ্রহণ করি। আমার ড্রপ আউট রেট কমি আহিছে এতিয়া আর বিজ্ঞানের ক্ষেত্র নামভর্তির ক্ষেত্র আমার ছাত্র ছাত্রীর আগ্রহ কম। সব মাধ্যম নহয়, আমি ইংরাজি ভাষাত আমি কিতাবখন দিছো, আমি কৈছো যে দুটা ভাষা আমি আমার ছাত্র ছাত্রীসকলক শিকাব লাগিব বা ছাত্র ছাত্রীসকল অন্তত দুটা ভাষাত তেওঁলোক প্রফিসিয়েন্ট বা পারগত হব লাগিব। এটা মাধ্যম যিখন বিদ্যালয়ের যেটো মাধ্যম তেওঁলোকে যদি অসমীয়া মাধ্যমত পঢ়িছে অসমীয়া ভাষাত তেওঁলোক পারগত হব লাগিব, প্রফিসিয়েন্ট হব লাগিব। দুই নম্বর যেহেতু হায়ার এডুকেশনত ইংরাজির প্রাধান্য আছে তো ইংরাজিত প্রফিসিয়েন্ট হব লাগিব। আর এই যদি করব লাগে আমি সোনকালে আরম্ভ করব লাগে বলে ভাবো, সেই কারণে ক্লাস সিক্সর পৰা ইংরাজিত পাঠ্যপুথি দিয়ার কারণে ইংরাজি শিকাটোর লগে লগে বুরন তেওঁলোকে সায়েন্সতো তেওঁলোকর মানে প্রফিসিয়েন্সিটো বাড়িব। হঠাৎ কি হয়, আমার ক্লাস টেনের পাছত হঠাৎ ইলেভেনত ইংলিশ আরম্ভ করবলগা হয় বা কিছু মানে ক্লাস টুয়েলভর পাছত হঠাৎ তেওঁলোকে ডিগ্রি ইংরাজি শিকিবলগা হয়। এতেকে সেটা যদি আমি আগুয়াই আনিব পারো, ক্লাস ফাইভর পাছত সিক্সত পড়লে সিক্স সেভেন এই দুটা বছর পাস ফেলর পরীক্ষা নহয়, গতি শিক্ষক সকলে মনোযোগে শিকাব পাৰিব, তেওঁলোকেও শিকিব পাৰিব। কিন্তু এইটত যেটো ফাইনেল পরীক্ষা দিব সেটো পাস ফেল, তাতে স্টুডেন্ট ফেল করার কারণে ডিটেইনও হব পাৰে। গতি তেতিয়ালৈকে তিনি বছর সময় পাই যায় আর তিন বছর এইখানে মেকআপ হয়ে যায়। নবোদয় বিদ্যালয়ত আমি দেখিছো যে আমার অসমীয়া মাধ্যমেরপরা যা ছাত্র ছাত্রী সকলে সিক্সত এডমিশন লয় আর ইংরাজি মাধ্যমত শিক্ষা গ্রহণ করে সফলও হয়।